নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে থাকবে দেবাদিদেব মহাদেবের পুজো। মহাশিবরাত্রিতে কি কি উপকরণের প্রয়োজন হয় তা সবিস্তারে আপনাদের বলবো। বন্ধুরা, মহাশিবরাত্রি সম্পর্কে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে। এছাড়া দেবাদিদেব মহাদেবের ওপরে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও পেয়ে যাবেন। মহাদেবের জন্মরহস্য, সোমবারে শিবের পুজো কিভাবে করতে হয়, এই রকম ভিডিওগুলোর লিঙ্ক ওপরের আই বাটনে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিন থেকে আপনারা পেয়ে যাবেন। মহাশিবরাত্রি হিন্দু সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। মহাশিবরাত্রি প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়। মহাশিবরাত্রি হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের পুজোর রাত্রি, শিবের মহারাত্রি। অন্ধকার বা অজ্ঞতাকে দূর করার জন্য এই ব্রত পালন করা হয়। অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, বেলপাতা এবং ফুল দিয়ে পুজো করে থাকেন। মহাশিবরাত্রির ব্রততে যে সকল উপকরণের প্রয়োজন হয় সেগুলি হল সিদ্ধি, তিল, হরিতকি, ফুল, দুর্বা, ধুতুরা ফুল, বিল্বপত্র বা বেলপাতা, ধূপ, দীপ, ধূনা, দধি, দুগ্ধ, ঘৃত, চিনি, মধু, শিবের একটি ধুতি, দুর্গার শাটি একটি, আসনাঙ্গুরিয়ক দুটি, মধুপর্কের বাটি দুটি, নৈবেদ্য আটটি, কুচা নৈবেদ্য একটি, যথাসাধ্য পুরোহিতকে দেবার জন্য দক্ষিণা। চার প্রহরে চারবার শিবের পুজো করতে হয় মহাশিবরাত্রির রাত্রিবেলা।